হাসপাতালে ভর্তির পর চিকিৎসা সম্পূর্ণ হবার আগেই অথবা মৃত রোগীর সংখ্যা নেহাতই কম নয়। আবার অনেক রোগীকে চিকিৎসা শুরু করার আগে অন্য হাসপাতালে রেফার করা হয়, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে দেখা যাচ্ছে এমন সব রোগীদের চিকিৎসার প্যাকেজের টাকা পুরোটাই ক্লেম করছে হাসপাতাল। অর্থাৎ পুরো চিকিৎসা না করেই দেখা যাচ্ছে বহু বেসরকারি হাসপাতাল অথবা নার্সিংহোম প্যাকেজের টাকা পেয়ে যাচ্ছে। এতে একদিক থেকে যেমন সরকারের বেশি খরচা হচ্ছে, তেমনই উপভোক্তা রোগীর পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থেকে অতিরিক্ত টাকা কাটা হচ্ছে। স্বাস্থ্যসাথী নিয়ে রাজ্য সরকার একটি নতুন নিয়ম জারি করেছে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের জন্য। সম্প্রতি স্বাস্থ্য দপ্তর তরফ থেকে একটি নতুন নোটিশ জারি করেছে, রেফার বা অন্য কোনো কারণে যদি চিকিৎসা সম্পূর্ণ না হয় রোগীর, তাহলে স্বাস্থ্যসাথী প্যাকেজে পুরো টাকা আর কাটা যাবে না। রোগীর 5 লক্ষ টাকা কোটা থাকে প্রত্যেকটি স্বাস্থ্যসাথী কার্ডে। কোন ক্ষেত্রে কেমন টাকা কাটা পড়বে অসম্পূর্ণ চিকিৎসার ক্ষেত্রে তা ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। তাতে বলা হয়েছে, যতদিন হাসপাতালে থাকার পর রেফার করা কিংবা মৃত্যু হচ্ছে রোগীর, ততদিন বেড ভাড়াটাই শুধুমাত্র হাসপাতাল নিতে পারবে। ডায়াগনস্টিক পরীক্ষা কিংবা কোনো প্রসিডিওর পরেও যদি চিকিৎসা সম্পূর্ণ না হয় এবং রোগীকে অন্য হাসপাতালে রেফার করা হয় বা রোগীর মৃত্যু হয়, তাহলে প্যাকেজে বড় জোর 25-50% টাকায় ক্লেম করতে পারবে। রেফারের ক্ষেত্রে বাকি 50-75% টাকা দ্বিতীয় হাসপাতাল ক্লেম করতে পারবে। বিজ্ঞপ্তিতে অসম্পূর্ণ এবং অসফল অস্ত্রোপচারের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, কোনো অস্ত্রোপচার সব ঠিক হয়ে যাওয়ার পরও যদি কোনো কারণে যদি অসফল হয়, সেক্ষেত্রে প্যাকেজে সর্বোচ্চ 35% টাকা ক্লেম করতে পারবে হাসপাতাল। এমনকি অস্ত্রোপচার হয়ে যাওয়ার পরও তা অসফল না হলে পুরো টাকা ক্লেম করা যাবে না, সেক্ষেত্রে প্যাকেজে সর্বোচ্চ 50% টাকাই ক্লেম করতে পারবে। এর সাথেই আরো অনেকগুলো রোগ এবং চিকিৎসার কথা উল্লেখ করেছে, যেখানে বলেছে যে বড় জোর 30% টাকায় কিন্তু ক্লেম করতে পারবে, এর বেশি টাকা কিন্তু ক্লেম করতে পারবেন না। সো আপনারা যদি কোনো হসপিটালে যান এবং যেখানে বিল দেখেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু খোঁজ খবর নিয়ে দেখবেন যে এই যে চিকিৎসাটা আপনি করিয়েছেন সেই চিকিৎসা সর্বোচ্চ কত টাকা হাসপাতাল কাটতে পারবে এবং কত টাকা কাটতে পারবে না। এবং আপনারা যদি এই নোটিফিকেশনটার ডিটেলসে জানতে চান, তাহলে রাজ্য সরকার যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে, যে ওয়েবসাইটটি রয়েছে, সেখানে সম্পূর্ণ রিপোর্ট দেওয়া রয়েছে। ওখান থেকে আপনারা ডাউনলোড করে সম্পূর্ণ রিপোর্টটি পড়তে পারেন, তাহলে আপনাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। এরকমই লেটেস্ট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।